এটাই বলুন ওটাই তো বললো This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে এবং বৌমা। খবর সংগ্রহ করতে গিয়ে বাধার সম্মুখীন শীতলকুচির সাংবাদিকরা। ঘটনাটি শীতলকুচি চানঘাট এলাকার। জানা যায় আজ সকালবেলা এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ। এই খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাংবাদিকরা। তাদের কটূক্তি করে বলে অভিযোগ পরিবারের মানুষজন। ওই বৃদ্ধা জানান, ছোটবেলায় থেকে কোলে পিঠে করে মানুষ করেছি সন্তানদের, আমার শেষবেলায় ঠান মিলছে না কোথাও। ছেলে বৌমা বের করে দিচ্ছে, স্বামী 2 বছর হলো মারা গেছে। আগে ভালোই ছিল সন্তানেরা, স্বামী মারা যাওয়ার পর ছেলেরা নানান কটূক্তি করে, এক মুঠো খাবার তাও কথা শুনতে হয়। আমি আর বাড়িতে যাব না, হাতে পোটলা নিয়ে বেরিয়ে পড়েছি, আমি রাস্তায় দিন কাটাবো। সকালবেলায় বেরিয়েছি, বিকেল ঘনি আসলো, কেউ ডাকলো না, এক মুঠো খাবারও দিল না। আমি তো রাগ করতেই পারি, তাই বলে তারা আমাকে এমনটা করবে আমি ভাবতেই পারিনি। এই খবর করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় সাংবাদিকদের। তাদের নানাভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে শীতলকুচি প্রেস ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ বলেন, এটা নিন্দনীয় ঘটনা, আমরা তীব্র ধিক্কার। মাকে বের করে দিচ্ছেন, আপনার মা অভিযোগ করলো, কি বলবেন? কি কয়? আপনারা বের করে দিচ্ছেন তাকে, নানাভাবে মানে গালি গালাজ করেন। তারি মানুষ গিলে গ্রামের নাই, এটাই তো বললো, গ্রামে মানুষ নাই, ফড়কুলি না রেখে যাও। আপনারা বের করে দিলেন এমনটাই বললো, কি বলবেন? আমরা বের করে দেইনি, যাও তো ফড়কুলি রাখবে না, যাও। আপনারা বের করে দিলেন তো এটাই বলছে। জি, আপনি বের করেছেন, আপনারাই এই বয়স্ক অন্ধ একটা বুড়ি কে কেন বের করে দিলেন? কেন বের করে দিলেন? তুমি বের করে দাও না, যাও। আপনার কথা তো বললো বের করে দিছে। আরে দাদা, গ্রামের মানুষ না, না গ্রামের মানুষ, ওটাই তো বলছে। গ্রামের মানুষ কি বলছে? স্মার্ট হাওয়াই চপ্পল, একটি অত্যাধুনিক ডিজাইনের হাওয়াই চপ্পল ফ্যাক্টরি। এখানে ছেলে, মেয়ে, বাচ্চা, বয়স্ক সব ধরনের হাওয়াই চপ্পল সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রি করা হয়। তাই দেরি না করে আজই চলে আসুন শিবেশ্বর গোবরাছড়ার স্মার্ট হাওয়াই চপ্পল ফ্যাক্টরিতে, আর নিয়ে যান স্বল্প মূল্যে আপনার পছন্দের সব হাওয়াই চপ্পল। যোগাযোগ করুন 9591089500 অথবা 8388075569 এই নম্বরে। আপনার ছেলের নাম আপনি জানেন না? টোপলা দেখা যাচ্ছে। বৌমক বলে গাইলেন খুব? হ্যাঁ। কেন গাইলেন? আজ না করে তো গাইলেন নিচে থেকে ভাত খাওয়ার নাটক সংখ্যা দেন গালা টালা মুখে টুকু ভাত তো বৌমু আন্দা করে তোমাকে আন নাম দিতে আন দিন না পড়ছে বসে খাওয়াতেই ওই জন্য আপনাকে গালি গালাজ করে। হুম, পাঁচজন ছেলে, কেউ রাখছে না আপনাকে? ছোট থেকে তো কোলে পিঠে করে মানুষ করছেন, এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন আপনি বৃদ্ধ, আপনাকে দেখতে পারে না কেউ? কি এখন আরো ওই জ্ঞানটা কি আছে? মোর বেটার ঘরের নাই ওই জ্ঞানটা, বলে দেখতে পারে না, অন্ধ। তার দুন্দিতে চোখে গেছে, তাকে আমরা কি করিয়ে বলি? ভাতা পান না? আমার তো ভাতা দেয় না সরকার। বয়স কত আপনার? বয়স হলে কত হয় তা তুমি জানো না? আধার কার্ড আছে? আধার কার্ড আছে? আধার কার্ড মুখ দেয় নেই, আধার কার্ড, কিছু কার্ড, কিছু ভোটার কার্ড আছে আপনার? ভোটার কার্ড? হুম, দেখান তো দেখি বয়সটা কত হয়েছে। তারপর থেকে কি লাঞ্ছনা করছে আপনার ছেলেরা? তখন নাই করে। আচ্ছা, এখন চোখে দেখি না, এখন আমাকে বুড়ি। তোমার নাম কি? ওর নাম রাজু বালা, রাজু বালা বর্মন। এই এলাকাটার নাম চানঘাট। চানঘাট? আচ্ছা, আপনার ছেলেদের নাম একটু বলবেন। নামটা একটু বলতেন, কি কি নাম? কি আর নাম, সত্য, বিভীষণ, মানে আপনাকে আজকে বের করে দিছে তো? হ্যাঁ। কয়টার সময়?
মানে সকাল থেকে আপনি এইখানে আছেন, আপনাকে খাবার দেয় নাই? কই আর মুখ খাবার দেয়, ডাকাইও নাই, ডাকা জানি নিতে ডালি নিতে। আচ্ছা, আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414।